শিক্ষার্থী বৃন্দ, ক্লেভিকল নিয়ে আমার আগের ভিডিওতে রিমার্কেবল রেসপন্স পাওয়ার কারণে আজ আবার সুপিরিয়র এক্সট্রিমিটির আরেকটি বোন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের বোনের নাম হচ্ছে স্ক্যাপুলা, এবং এই ভিডিও ফাইলটি তৈরি করতে আমাকে অনেকগুলো বইয়ের হেল্প নিতে হয়েছে, যেমন হচ্ছে বিশ্রাম সিং, বিডি চৌরাশিয়া, একে দত্ত, গ্রেইস অ্যানাটমি, স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমি, মুরস ক্লিনিক্যাল অ্যানাটমি, এলিস ক্লিনিক্যাল অ্যানাটমি, দেন আরজে লাস্ট। এবং এই ভিডিও ফাইলে ব্যবহার করা ছবিগুলো আমি নিয়েছি নিচার, গিলরয়, রোহেন, হাচিসন, গসলিং এবং অ্যাব্রামস এই অ্যাটলাস বইগুলো থেকে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিও ফাইলটি তৈরি করতে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার এই পরিশ্রমটুকু সার্থক হবে যদি সবাই আমার ভিডিওটি দেখে। শুরুতেই আমি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে সাথে থাকার জন্য অনুরোধ জানাই। স্ক্যাপুলার আরেক নাম হচ্ছে শোল্ডার ব্লেড, এবং আমরা গ্রিক ভাষায় একটা ভার্ব দেখি, তার নাম হচ্ছে স্ক্যাপটেইন। স্ক্যাপটেইন মানে টু ডিগ, মানে হচ্ছে খনন করা, এবং খনন করতে গেলে এরকম একটা যন্ত্র লাগে যাকে বলে শোভেল, বাংলায় বলে বেলচা। একটা সময় স্ক্যাপুলা মানুষ মাটি খোঁড়ার কাজে ব্যবহার করত, মানে ডিগ করার জন্য, খনন করার জন্য ব্যবহার করত। এই জন্য মনে করা হয় স্ক্যাপুলা শব্দটা আসছে স্ক্যাপটেইন থেকে। স্ক্যাপুলা হচ্ছে একটা লার্জ ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার বোন, এটা একটা বড় সড়ো ফ্ল্যাট এবং ট্রায়াঙ্গুলার বোন, হুইচ ইজ লোকেটেড, সে আছে কোন জায়গায়, সে আছে আমাদের চেস্টের বা থোরাক্সের পিছন দিকে, পোস্টিরিয়রলি। শুধু পোস্টিরিয়রলি নয়, সে থাকে সুপিরিয়রলি আবার ল্যাটারেলি, তাইলে আমরা বলবো স্ক্যাপুলা থাকে থোরাক্সের পোস্টেরো সুপিরিয়র ল্যাটারেলি, এবং সে থাকে হচ্ছে সেকেন্ড থেকে সেভেন্থ রিবের এগেইনস্টে, মানে সে ওভারল্যাপ করে সেকেন্ড রিব টু সেভেন্থ রিবকে, দ্যাট ইজ আওয়ার সেকেন্ড রিব এন্ড দ্যাট ইজ আওয়ার সেভেন্থ রিব। সো স্ক্যাপুলা ওভারল্যাপ সেকেন্ড টু সেভেন্থ রিব। মরফোলজিক্যালি স্ক্যাপুলা হচ্ছে একটা ইরেগুলার বোন। আমরা কখন কোন বোনসকে ইরেগুলার বলি? যখন কোন একটা মেইন পার্টের সাথে অনেকগুলো প্রসেস থাকে, সত্যিকার অর্থে তাই। স্ক্যাপুলাতে আমরা দেখবো মাল্টিপল প্রসেস আছে। দেখি, দেখা যাক স্ক্যাপুলার কি কি পার্ট। একটা পার্টের নাম হচ্ছে বডি, দিস ইজ দ্য বডি অফ দি স্ক্যাপুলা, আর বডি থেকে কতগুলো প্রসেস বের হয়েছে যে কারণে সে ইরেগুলার বোন। কি কি প্রসেস পাই? নাম্বার ওয়ান হচ্ছে আমরা দেখবো কোরাকয়েড প্রসেস, এগুলো হচ্ছে কোরাকয়েড প্রসেস অফ দি স্ক্যাপুলা। দেন অ্যাক্রোমিয়ন প্রসেস, দিস ইজ দ্য অ্যাক্রোমিয়ন প্রসেস, অ্যান্ড ফাইনালি দিস ওয়ান ইজ দ্য স্পাইনাস প্রসেস। তাহলে স্ক্যাপুলাতে আমরা একটা বডি পাই, বডিটা হচ্ছে ফ্ল্যাট বোন, কিন্তু তার যে মাল্টিপল প্রসেস আছে বডির সাথে লাগানো, সেই কারণে স্ক্যাপুলা হয়ে গেছে একটা ইরেগুলার বোন। প্রথমে আমরা বডি সম্পর্কে আলাপ করব, বডির যে যে হেডলাইন আমরা ফলো করব, যে বডির কিছু সারফেস হবে, কিছু বর্ডার হবে, কিছু অ্যাঙ্গেল হবে। প্রথমে যাচ্ছি বডির সারফেস এর মাঝে। আমরা জানি যে বডিটা হচ্ছে ফ্ল্যাট, আর যে কোনো ফ্ল্যাট স্ট্রাকচারের দুটো সারফেস হয়, সুতরাং স্ক্যাপুলাতেও আমরা দেখব দুটো সারফেস আছে। একটা হচ্ছে এই সারফেস যার নাম হচ্ছে কোস্টাল সারফেস, আর আরেকটা হচ্ছে এই সারফেস যার নাম হচ্ছে ডর্সাল সারফেস। তাহলে স্ক্যাপুলার বডিতে দুটো সারফেস আছে, কোস্টাল সারফেস, ডর্সাল সারফেস। আমরা কিভাবে বুঝবো কোনটা কোস্টাল কোনটা ডর্সাল? ডর্সাল সারফেসে আমরা একটা শেলফ লাইক প্রজেকশন পাই যার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস। সুতরাং যে সারফেসে আমরা স্পাইনাস প্রসেস দেখব সেটাই হচ্ছে ডর্সাল সারফেস, আর যে সারফেসে কোনো প্রসেস নাই সেইটাই হবে কোস্টাল সারফেস। প্রথমে যাচ্ছি কোস্টাল সারফেসে। কোস্টাল সারফেসটা দেখতে হচ্ছে কনকেভ, এই সারফেসটা কনকেভ, এবং এই সারফেসটার ডিরেকশন হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। এটা সরাসরি ফরওয়ার্ডও থাকে না, সরাসরি মিডিয়ালিও থাকে না, এটা থাকে ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, তার মানে এন্টারো মিডিয়াল ডিরেকশনে থাকে। এবং এই কোস্টাল সারফেসে আমরা একটা ডিপ্রেশন দেখতে পাবো,
ম্যাক্সিমাম যে ডিপ্রেসড এরিয়া তার নাম হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা, এইটাকে বলে সাব স্ক্যাপুলার ফসা। এই সাব স্ক্যাপুলার ফসা থেকে একটা মাসল অ্যাটাচমেন্ট নিবে, তার নাম হচ্ছে সাব স্ক্যাপুলারিস মাসল। এই সেই মাসল যেটা লাগে হচ্ছে সাব স্ক্যাপুলার ফসাতে, এটা হচ্ছে সাব স্ক্যাপুলারিস মাসল। সাব স্ক্যাপুলারিস মাসল হচ্ছে একটা মাল্টিপিনেট মাসল, আর মাল্টিপিনেট মাসলের ভিতরে আমরা কিছু ইন্ট্রামাসকুলার টেন্ডন দেখতে পাই। এই ইন্ট্রামাসকুলার টেন্ডন গুলো অ্যাটাচমেন্টের জন্য এই বোনসের কস্টাল সার্ফেসে আমরা কতগুলো অবলিক রিজ দেখতে পাবো, থ্রি অর মোর এরকম অবলিক রিজ পাওয়া যায়। এই অবলিক রিজ গুলোতে আসলে ইন্ট্রামাসকুলার টেন্ডন গুলো অ্যাটাচমেন্ট হয়। আমরা বলতে পারি ইন্ট্রামাসকুলার টেন্ডনের পুলিং এর কারণে এই রিজ গুলো ফর্ম করে। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে কোস্টাল সার্ফেসে কিছু রিজ পাওয়া যাবে, থ্রি অর মোর অবলিক রিজেস। এর বাইরে আমরা কোস্টাল সার্ফেসে আরেকটা ভার্টিক্যাল রিজ দেখতে পাবো বা লংগিটিউডিনাল রিজ পাবো, দ্যাট ইজ দ্য লংগিটিউডিনাল রিজ। এই রিজটা স্ক্যাপুলার যখন রোটেশন হয়, রোটেশনের জন্য লিভার হিসেবে কাজ করে। এখন আমরা যাচ্ছি ডর্সাল সার্ফেসে, দ্যাট ইজ আওয়ার ডর্সাল সার্ফেস। আমরা জানি ডর্সাল সার্ফেস আইডেন্টিফাই করতে গেলে এই স্পাইনটাকে দেখতে হয় বা স্পাইনাস প্রসেস থাকে এই সার্ফেসে। সো ডর্সাল সার্ফেসটা হচ্ছে কনভেক্স এবং এর ডিরেকশন হচ্ছে পোস্টেরো ল্যাটারালি, মানে ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি। আমরা বলেছিলাম যে কোস্টাল সার্ফেস ছিল কনকেভ, কিন্তু ডর্সাল সার্ফেসটা কনভেক্স। কোস্টাল সার্ফেস এর ডিরেকশন ছিল ফরওয়ার্ড মিডিয়ালি, ডর্সাল সার্ফেস এর ডিরেকশন হবে ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি, মানে পোস্টেরো ল্যাটারালি ডিরেকশনে থাকে। এবং এই সার্ফেসে আমরা পাবো একটা শেলফ লাইক ট্রায়াঙ্গুলার প্রসেস যার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস। এবং এই স্পাইনাস প্রসেস থাকার কারণে সার্ফেসটা দুটো ফসাতে ভাগ হয়ে যায়। আপার যে ফসা, সেই ফসাটার নাম হচ্ছে সুপ্রা স্পাইনাস ফসা, যেহেতু স্পাইনের উপরে থাকে। আর নিচে যে ফসা সেটা হচ্ছে স্পাইনের নিচে থাকে বলে ইনফ্রা স্পাইনাস ফসা বলা হয়। এই দুই ফসা আবার কমিউনিকেট করে একটা আরেকটার সাথে বাই এ নচ। এই যে আমরা এখানে একটা নচ দেখতে পাচ্ছি, এই নচের নাম হচ্ছে স্পাইনোগ্লেনয়েড নচ। কখনো কখনো এই নচের মাঝে একটা লিগামেন্ট দিয়ে নচটা একটা ফোরামেনে কনভার্ট হয়ে যায়। এই লিগামেন্টের নাম হবে স্পাইনোগ্লেনয়েড লিগামেন্ট অর ইনফিরিয়র ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট। এই নচ দিয়ে বা এই ফোরামেন দিয়ে পাস করে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ এন্ড ভেসেল। এইবার আমরা এই ডর্সাল সার্ফেসের অ্যাটাচমেন্টটা জানতে চাই। সুপ্রা স্পাইনাস ফসাতে অ্যাটাচমেন্ট নিবে সুপ্রা স্পাইনাটাস। খেয়াল রাখতে হবে ফসাটার নাম সুপ্রা স্পাইনাস কিন্তু মাসলটার নাম সুপ্রা স্পাইনাটাস। আর ইনফ্রা স্পাইনাস ফসাতে লাগবে হচ্ছে ইনফ্রা স্পাইনাটাস নামে আরেকটা মাসল, দুটি অরিজিন নেয়। ইনফিরিয়র অ্যাঙ্গেল এর কাছে যে মাসলটা লাগবে তার নাম ল্যাটিসিমাস ডর্সি। তাহলে আমি ডর্সাল সার্ফেসে তিনটা মাসল অ্যাটাচমেন্টের কথা বলেছি, সুপ্রা স্পাইনাটাস, ইনফ্রা স্পাইনাটাস এন্ড ল্যাটিসিমাস ডর্সি। আমরা জানি স্ক্যাপুলা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার বোন, আর ট্রায়াঙ্গুলার যে কোনো জিনিসের মাঝে তিনটা বর্ডার হয়। স্ক্যাপুলাতে আমরা দেখব দ্যাট ইজ দ্য সুপিরিয়র বর্ডার, হিয়ার ইজ দ্য সুপিরিয়র বর্ডার, দেন দিস ওয়ান ইজ দ্য ল্যাটারাল বর্ডার, ইট ইজ দ্য ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডারটাকে আমরা বলি এক্সিলারি বর্ডার, কারণ এই জায়গাতে এক্সিলা থাকে, সো দ্যাট ইজ দ্য ল্যাটারাল অর এক্সিলারি বর্ডার। আর আরেকটা বর্ডার হচ্ছে ভার্টিব্রার দিকে থাকে, মিড লাইনের দিকে থাকে, সো দিস বর্ডার ইজ দ্য মিডিয়াল বর্ডার অর ভার্টিব্রাল বর্ডার। আমরা তিনটা বর্ডার পাই স্ক্যাপুলাতে। প্রথমে যাচ্ছি সুপিরিয়র বর্ডারে, দ্যাট ইজ আওয়ার সুপিরিয়র বর্ডার। দিস বর্ডার ইজ থিন অ্যান্ড শর্টেস্ট বর্ডার অ্যান্ড ইট এক্সটেন্ড ফ্রম সুপিরিয়র অ্যাঙ্গেল অব দি স্ক্যাপুলা আপ টু রুট অব দি কোরাকয়েড প্রসেস। এবং এই বর্ডারের মাঝে প্রথমে আমরা একটা ফিচার দেখব, দ্যাট ইজ কল্ড সুপ্রা স্ক্যাপুলার নচ। একটা নচ দেখি, তার নাম সুপ্রা স্ক্যাপুলার নচ, অ্যান্ড দিস নচ ইজ কনভার্টেড ইন্টু এ ফোরামেন কল্ড সুপ্রা স্ক্যাপুলার ফোরামেন বাই এ লিগামেন্ট, দ্যাট লিগামেন্ট ইজ কল্ড সুপ্রা স্ক্যাপুলার লিগামেন্ট অর সুপিরিয়র ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট, দ্যাট ইজ দ্য সুপ্রা স্ক্যাপুলার ফোরামেন।
এখন এই ফোরামেন দিয়ে কি পাস করে? ফোরামেন দিয়ে পাস করে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, আর লিগামেন্টের উপর দিয়ে পাস করে হচ্ছে এই ফোরামেন দিয়ে যায়, আমি আবারও দেখাচ্ছি, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ পাস করে এই ফোরামেন দিয়ে, আর এই ফোরামেনের উপর দিয়ে মানে লিগামেন্টের উপর দিয়ে যায় সুপ্রাস্ক্যাপুলার আর্টারি অ্যান্ড সুপ্রাস্ক্যাপুলার ভেইন। তার মানে আর্টারি আর ভেইন যায় লিগামেন্টের উপর দিয়ে, আর নার্ভটা যায় লিগামেন্টের নিচ দিয়ে। নার্ভটার নাম হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। ওভারঅল তিনটা স্ট্রাকচারকে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ এন্ড ভেসেল বলতে পারি আমরা। ভাইবাতে এগুলো জিজ্ঞেস করা হয়। এর বাইরে আমরা দেখব এই আপার বর্ডারে আরেকটা মাসল অ্যাটাচমেন্ট হয়, সেই মাসলটা অ্যাটাচমেন্ট হবে হচ্ছে এই জায়গাতে, যে মাসলটা লাগে সেটা হচ্ছে ইনফিরিয়র বেলি অফ অমোহাইওয়েড মাসল। তো এই হচ্ছে সেই পিকচার, দিস ইজ দা সুপ্রাস্ক্যাপুলার নচ, যেটা একটা ফোরামেনে কনভার্ট হয় পরবর্তীতে, এবং এই নচের জাস্ট মিডিয়ালি আমরা দেখব এখানে লাগে হচ্ছে ইনফিরিয়র বেলি অফ অমোহাইওয়েড মাসল। এখন আমরা চলে গেলাম ল্যাটারেল বর্ডারে, দ্যাট ইজ দা ল্যাটারেল বর্ডার অর এক্সিলারি বর্ডার। তার মানে দাঁড়াচ্ছে দিস ইজ দা ল্যাটারাল অর এক্সিলারি বর্ডার। এই বর্ডারটা চিনার খুব সহজ বুদ্ধি হচ্ছে দিস ইজ দা থিকেস্ট বর্ডার, এই বর্ডারটা থিকেস্ট বর্ডার, এবং এই বর্ডারটা এক্সটেন্ড করে ফ্রম দা ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ দি গ্লেনয়েড ক্যাভিটি আপ টু ইনফিরিয়র অ্যাঙ্গেল, এই পর্যন্ত। এই বর্ডারে আমরা দেখব গ্লেনয়েড ক্যাভিটির ঠিক নিচে একটা টিউবারকল পাওয়া যায়, যার নাম ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। এই সেই ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল, এই ইনফ্রাগ্লেনয়েড টিউবারকলে একটা মাসল অ্যাটাচমেন্ট হবে, তার নাম হচ্ছে লং হেড অফ দি ট্রাইসেপস ব্র্যাকাই। এর বাইরে আমরা দেখব ল্যাটারাল বর্ডারে আরো দুটো মাসল লাগবে আদার অ্যাটাচমেন্ট হিসেবে, সেই মাসল গুলো চলে যাবে আর্মের দিকে মানে হিউমারাসের দিকে। তাইলে এই মাসল গুলো কি কি? একটা হচ্ছে, একটা মাসল হচ্ছে টেরিস মাইনর মাসল, এই পুরো জায়গা জুড়ে লাগবে টেরিস মাইনর মাসল। আমি যদিও নীল দিয়ে দেখিয়ে ফেলছি, কিন্তু আসলে এটা রেড দিয়ে দেখানো উচিত, কারণ এখানে অরিজিন নেই। তাহলে এই মাসলটা হচ্ছে টেরিস মাইনর মাসল, আর আরেকটা মাসল অরিজিন নিবে এই জায়গাতে, তার নাম হচ্ছে টেরিস মেজর মাসল। তার মানে দাঁড়াচ্ছে যে ল্যাটারাল বর্ডারে টোটাল আমরা বলবো তিনটা মাসল লাগে, তিনটা মাসল অরিজিন নেয় ল্যাটারাল বর্ডার থেকে। একটা হচ্ছে এই জায়গাতে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে লাগে লং হেড অফ দি ট্রাইসেপস, আর বাকি জায়গা থেকে লাগে দুটো মাসল, একটা হচ্ছে টেরিস মাইনর, অ্যানাদার ওয়ান ইজ টেরিস মেজর। নাও আমি চলে যাব আর একটা বর্ডারে, সেই বর্ডারটার নাম হচ্ছে মিডিয়াল বর্ডার অর ভার্টিব্রাল বর্ডার। দিস বর্ডার ইজ দা মিডিয়াল বর্ডার, দিস ইজ মিডিয়াল বর্ডার অর ভার্টিব্রাল বর্ডার। এই বর্ডারটা আরেকটা থিন বর্ডার, যেমন সুপিরিয়র বর্ডার থিন ছিল, বাট এই বর্ডারটাও থিন, এই দুই বর্ডারই থিন, একমাত্র থিকেস্ট বর্ডার হচ্ছে ল্যাটারাল বর্ডার। এবং এই মিডিয়াল বা ভার্টিব্রাল বর্ডার এক্সটেন্ড করে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত। এই বর্ডারে আমরা যদি অ্যাটাচমেন্ট দেখি, প্রথমে দেখব কোস্টাল সার্ফিসে অ্যাটাচমেন্ট কি। এই বর্ডারের কোস্টাল সার্ফিসে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম হচ্ছে সিরাটাস এন্টিরিয়র। এই পুরো জায়গা জুড়ে লাগে সিরাটাস এন্টিরিয়র, এখানে সিরাটাস এন্টিরিয়র অরিজিন নেয়। আর যদি আমরা এই মিডিয়াল বর্ডারের ডর্সাল সার্ফিস দেখি, সেখানে আমরা দেখব তিনটা মাসল লাগে ডর্সাল সার্ফিসে। কি কি? প্রথমে লাগে এই জায়গাতে লাগবে হচ্ছে লিভেটর স্ক্যাপুলি মাসল, তারপর হচ্ছে স্পাইনের অপোজিটে লাগে রম্বয়ডিয়াস মাইনর মাসল, আর বাকি জায়গায় লাগে হচ্ছে রম্বয়ডিয়াসের মেজর মাসল। তাহলে আমরা দেখলাম মিডিয়াল বর্ডারের মাঝে টোটাল চারটা মাসল লাগে, কোস্টাল সার্ফেসে লাগে একটা, তার নাম হচ্ছে সিরাটাস ইন্টিরিয়র, আর ডর্সাল সার্ফেসে লাগে তিনটা, একটা হচ্ছে লিভেটর স্ক্যাপুলি, রম্বয়ডিয়াস মাইনর, দেন রম্বয়ডিয়াস মেজর। বর্ডারের আলোচনা শেষ হয়ে গেল, এখন আমি চলে আসলাম অ্যাঙ্গেলের আলোচনাতে। স্ক্যাপুলা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার বোন, এই বোনে তিনটা অ্যাঙ্গেল থাকবে স্বাভাবিকভাবে, ট্রাই অ্যাঙ্গেল যেহেতু বলছি, সো তিনটা অ্যাঙ্গেল হবে। একটা হবে ইনফিরিয়র অ্যাঙ্গেল, দিস ওয়ান ইজ দা ইনফিরিয়র অ্যাঙ্গেল, এই নিচের দিকে যেটা আছে, তারপরে হচ্ছে দিস ওয়ান ইজ দা সুপিরিয়র অ্যাঙ্গেল, আর এই পাশে হবে ল্যাটারাল অ্যাঙ্গেল।
সুতরাং স্কেপুলাতে আমরা তিনটা অ্যাঙ্গেল দেখব, ইনফেরিয়র অ্যাঙ্গেল, সুপিরিয়র অ্যাঙ্গেল এবং ল্যাটারাল অ্যাঙ্গেল। প্রথমে যাচ্ছি ইনফেরিয়র অ্যাঙ্গেল এর মাঝে, দ্যাট ইজ দ্য ইনফেরিয়র অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আছে এট দ্য জাংশন অফ মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল বর্ডার। তাহলে ইনফেরিয়র অ্যাঙ্গেলটা থাকে মিডিয়াল বর্ডার আর ল্যাটারাল বর্ডারের জাংশনে, এবং এই অ্যাঙ্গেলটা থাকে এগেইনস্ট সেভেন্থ রিব। আমরা জানি স্কেপুলা এক্সটেন্ড করে সেকেন্ড রিব টু সেভেন্থ রিব পর্যন্ত, সো আপার অ্যাঙ্গেল হবে সেকেন্ড রিবে আর লোয়ার অ্যাঙ্গেল হবে সেভেন্থ রিবে। সুতরাং আমরা বলবো ইনফেরিয়র অ্যাঙ্গেল অব দি স্কেপুলা ইজ লোকেটেড এট দ্য লেভেল অব দি সেভেন্থ রিব। নাও সুপিরিয়র অ্যাঙ্গেলে যাচ্ছি, দিস ইজ দ্য সুপিরিয়র অ্যাঙ্গেল, অথবা আমরা বলবো এটা হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কার কার জাংশনে আছে? ইট ইজ লোকেটেড এট দ্য জাংশন অফ আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার। সো সুপিরিয়র আর মিডিয়াল বর্ডার এর জাংশনে আছে হচ্ছে আমাদের সুপিরিয়র অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেলটা আমরা জানি এটা সেকেন্ড রিবের লেভেলে থাকে, ইট ইজ লোকেটেড অপোজিট সেকেন্ড রিব। এখন আমরা দেখব ল্যাটারাল অ্যাঙ্গেল এর ক্ষেত্রে কি হয়। এই হচ্ছে আমার সুপিরিয়র বর্ডার আর এই হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই দুই বর্ডার যেখানে মিট করে সেটাই আমার ল্যাটারাল অ্যাঙ্গেল হওয়ার কথা। কিন্তু আমরা দেখব স্কেপুলার ল্যাটারাল অ্যাঙ্গেলটা ট্রাঙ্কেটেড অবস্থায় থাকে, ট্রাঙ্কেটেড। তো প্রথমে আমি বললাম এই ল্যাটারাল অ্যাঙ্গেলটা থাকে সুপিরিয়র বর্ডার আর ল্যাটারাল বর্ডারের জাংশনে, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে ট্রাঙ্কেটেড। ট্রাঙ্কেটেড বলতে কি বোঝায়? আমরা যদি এরকম একটা কনিক্যাল স্ট্রাকচার নিই, নিয়ে আমি যদি আমি একটা মনে করি একটা নাইফ দিয়ে কেচাং করে এইটুকু কেটে ফেলি, তাহলে জিনিসটা শেপ শেপ দাঁড়াবে এরকম। এই কন্ডিশনটাকে আমি আমি বলবো ট্রাঙ্কেটেড কন্ডিশন। একই রকম ভাবে আমরা স্ক্যাপুলার এই অ্যাঙ্গেলটাও দেখবো ট্রাঙ্কেটেড অবস্থায় আছে। সেটা কেমন? আমি একটা ক্লিক করি, এই হচ্ছে ট্রাঙ্কেটেড কন্ডিশন, এই মাথাটুকু নাই, এবং এই জায়গাতে আমরা একটা ক্যাভিটি দেখতে পাই, তার নাম হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। এই ল্যাটারাল অ্যাঙ্গেলের মাঝে একটা ক্যাভিটি থাকে যার নাম হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। এই ক্যাভিটিটা দেখতে পাইরিফর্ম ইন শেপ। পাইরিফর্ম মানে পিয়ার ফর্ম, পিয়ার মানে নাশপাতি, সে নাশপাতির মতো দেখতে একটা ক্যাভিটি, তার নাম হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। এই ক্যাভিটিটা খুব ডিপ কোনো ক্যাভিটি নয়, শ্যালো একটা ক্যাভিটি, এবং এই ক্যাভিটি দিয়ে সে হিউমেরাসের হেডের সাথে জয়েন্ট তৈরি করবে। জয়েন্টটার নাম হচ্ছে গ্লেনো হিউমেরাল জয়েন্ট, যার আর এক নাম শোল্ডার জয়েন্ট। সুতরাং গ্লেনয়েড ক্যাভিটি গ্লেনো হিউমেরাল ও শোল্ডার জয়েন্ট তৈরি করে উইথ দ্য হেড অব দি হিউমেরাস, এবং এই জয়েন্টটা একটা বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই ক্ষেত্রে বল হচ্ছে হেড অফ দ্য হিউমেরাস আর সকেট হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি, বাট এই সকেটটা খুব ডিপ কোনো সকেট নয়। তো তার আগে আমি বলবো এটা যেহেতু একটা আর্টিকুলার সার্ফেস, সো দিস সার্ফেস উইল বি কভার্ড বাই আর্টিকুলার হাইলিন কার্টিলিজ। এই জায়গাটুকু আর্টিকুলার হাইলিন কার্টিলিজ দিয়ে কভার করা থাকবে, এবং যেহেতু এটা একটা শ্যালো সকেট, কোনো ডিপ সকেট নয়, এই জন্য এর মার্জিনের মাঝে একটা ফাইব্রোকার্টিলিজ লেগে থাকে যার নাম হচ্ছে গ্লেনয়েডাল লেব্রাম। সো গ্লেনয়েডাল লেব্রাম কোন ধরনের স্ট্রাকচার? এটা হচ্ছে একটা ফাইব্রোকার্টিলিজ। আচ্ছা, এবং এই গ্লেনয়েড ক্যাভিটির উপরে এই জায়গাতে আমরা একটা টিউবারকল পাই, তার নাম সুপ্রা গ্লেনয়েড টিউবারকল। ইনফ্যাক্ট নিচে আরেকটা টিউবারকল ছিল, যে সেটা ছিল হচ্ছে ল্যাটারাল বর্ডারে, তার নাম ছিল ইনফ্রা গ্লেনয়েড টিউবারকল। তাহলে গ্লেনয়েড ক্যাভিটির উপর একটা টিউবারকল আছে, নিচে আরেকটা টিউবারকল আছে, দুটো টিউবারকল। সুপ্রা গ্লেনয়েড টিউবারকল থেকে অরিজিন নেয় হচ্ছে লং হেড অফ দি বাইসেপস ব্র্যাকাই, আর ইনফ্রা গ্লেনয়েড টিউবারকল থেকে অরিজিন নেয় লং হেড অফ ট্রাইসেপস ব্র্যাকাই। সুতরাং দুটো থেকেই, দুটো লং হেড অফ দি বাইসেপস এবং লং হেড অফ দি ট্রাইসেপস অরিজিন নেয়। কিন্তু দুটোর মাঝে একটা ডিফারেন্স আছে, সেটা কি? সুপ্রা গ্লেনয়েড টিউবারকলটা থাকে হচ্ছে আমাদের, সুপ্রা গ্লেনয়েড টিউবারকল থাকে শোল্ডার জয়েন্টের ক্যাপসুলের ভিতরে, কিন্তু ইনফ্রা গ্লেনয়েড টিউবারকলটা থাকে হচ্ছে শোল্ডার জয়েন্টের ক্যাপসুলের বাইরে। হেয়ার ইজ দ্য ইনফ্রা গ্লেনয়েড টিউবারকল, আর শোল্ডার জয়েন্টের ক্যাপসুল যদি আমি এখানে এঁকে দেখাই, হেয়ার ইজ দ্য
ক্যাপসুল অফ দি শোল্ডার জয়েন্ট। তার মানে দাঁড়াচ্ছে সুপ্রা গ্লেনয়েড টিউবারকল ইজ লোকেটেড এট দ্য আপার এন্ড অফ দি গ্লেনয়েড কেভিটি অ্যান্ড ইনফ্রা গ্লেনয়েড টিউবারকল ইজ লোকেটেড এট দ্য লোয়ার পার্ট অফ দি গ্লেনয়েড কেভিটি বাট ওয়ান ইজ ইন্ট্রাক্যাপসুলার অ্যানাদার ওয়ান ইজ দ্য এক্সট্রা ক্যাপসুলার। এই গ্লেনয়েড কেভিটিটা স্ক্যাপুলার হেড কে রিপ্রেজেন্ট করে, সো আমরা বলতে পারি গ্লেনয়েড কেভিটি ইজ দ্য হেড অফ দি স্ক্যাপুলা। আমরা যদি আমাদের নিজেদের শরীরের দিকে তাকাই তাহলে দেখবো একটা হেড আছে আর হেডের পরেই একটা নেক থাকে, তার মানে কি দাঁড়াচ্ছে স্ক্যাপুলাতেও নেক থাকা দরকার। অ্যাকচুয়ালি স্ক্যাপুলাতে দুটো নেকের কথা বলা হয়, একটা হচ্ছে হেডের জাস্ট বিয়ন্ডে যে কনস্ট্রিক্টেড এরিয়া, দিস ইজ কল্ড অ্যানাটমিক্যাল নেক। জাস্ট বিয়ন্ড দ্য হেড দ্য কনস্ট্রিক্টেড এরিয়া ইজ কল্ড অ্যানাটমিক্যাল নেক। এই অ্যানাটমিক্যাল নেকেই শোল্ডার জয়েন্টের ক্যাপসুল অ্যাটাচমেন্ট হয়, এই জায়গাতে শোল্ডার জয়েন্টের ক্যাপসুল অ্যাটাচমেন্ট হয়। আর আরেকটা নেক হচ্ছে দিস ওয়ান, এই জায়গায় থাকে, এর নাম হচ্ছে সার্জিক্যাল নেক। তার মানে স্ক্যাপুলাতে আমরা দুটো নেক পাই, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক আর একটা সার্জিক্যাল নেক। এই হচ্ছে একটা ছবি দেখানো হচ্ছে, দিস ইজ দ্য গ্লেনয়েড কেভিটি অ্যান্ড দিস ইজ দ্য টেন্ডন অফ দি লং হেড অফ বাইসেপস, যেটা সুপ্রা গ্লেনয়েড টিউবারকল থেকে অরিজিন নিচ্ছে। এটা হচ্ছে ক্যাপসুল অফ দি শোল্ডার জয়েন্ট, তার মানে এই টেন্ডনটা ক্যাপসুলের ভিতরে থাকে এবং এই টিউবারকলটাও ক্যাপসুলের ভিতরে থাকে। এই এখান থেকে আমরা বুঝতে পারছি যে লং হেড অফ দ্য বাইসেপস এর টেন্ডন হচ্ছে ইন্ট্রা ক্যাপসুলার অরিজিন নেয়। নাও আমরা স্ক্যাপুলাতে কি কি প্রসেস পাবো সেই আলাপে যাচ্ছি। স্ক্যাপুলাতে আমরা শুরুতেই বলেছি তিনটা প্রসেস থাকে, একটা হচ্ছে স্পাইনাস প্রসেস, দেন হচ্ছে কোরাকোয়েড প্রসেস, দেন অ্যাক্রোমিয়ন প্রসেস। এইটা হচ্ছে স্পাইনাস প্রসেস, দিস ইজ দ্য অ্যাক্রোমিয়ন প্রসেস, আর এইটা হচ্ছে কোরাকোয়েড প্রসেস। এই হচ্ছে কোরাকোয়েড প্রসেস, ওই যে দেখা যায় কোরাকোয়েড প্রসেস, বিভিন্ন ডিরেকশন থেকে আমি দেখানোর চেষ্টা করেছি। প্রথমে যাচ্ছি স্পাইনাস প্রসেসের মাঝে, দ্যাট ইজ দ্য স্পাইনাস প্রসেস, যেটা ডর্সাল সারফেস অফ দি বডি অফ দি স্ক্যাপুলাতে লেগে থাকে। স্পাইনাস প্রসেস হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেলফ লাইক বোনি প্রজেকশন হুইচ ডিভাইড দ্য ডর্সাল সার্ফেস অফ দি স্ক্যাপুলা ইনটু টু ফসা, ওয়ান ইজ দ্য সুপ্রা স্পাইনাস ফসা, অ্যানাদার ওয়ান ইজ ইনফ্রা স্পাইনাস ফসা। এই স্পাইনাস প্রসেসটাকে বললাম আমি ট্রায়াঙ্গুলার, আর ট্রায়াঙ্গুলার মানে তিনটা বর্ডার পাবো, কি কি বর্ডার, দিস ইজ দ্য ইন্টিরিয়র বর্ডার বাই হুইচ দিস স্পাইনাস প্রসেস ইজ অ্যাটাচ টু দ্য ডর্সাল সার্ফেস অফ দি বডি অফ স্ক্যাপুলা। Then another one is the lateral border. This one is the lateral border. And finally, arekta border hocche this one, jake bole posterior border. Ebong ei posterior border er arek nam hocche crest of the spine. Spinous process er crest bola hoy. Ebong crest er majhe amra dekhbo dutu lip ache. Ei lip tar nam hocche superior lip of the crest of the spine. Ar ei lip take bole inferior lip. Dutu lip pawa jabe crest e. আর ওভারঅল স্পাইনে দুটো সার্ফেস হবে, একটা হচ্ছে উপর দিকে তার নাম সুপিরিয়র সার্ফেস বা আপার সার্ফেস, আর একটা নিচের দিকে লোয়ার বা ইনফিরিয়র সার্ফেস। এখন যদি আমরা চিন্তা করি এই স্পাইনের অ্যাটাচমেন্ট কি, তাহলে আমরা দেখব প্রথমে আপার সার্ফেসে কি লাগে। আমরা জানি এই ফসাতে লাগে সুপ্রা স্পাইনাটাস মাসল, তাহলে আপার সার্ফেসে সুপ্রা স্পাইনাটাস লাগবে। লোয়ার সার্ফেসে কি লাগে, আমরা জানি এই ফসাতে লাগে ইনফ্রাস্পাইনাটাস মাসল, তার মানে লোয়ার সার্ফেস থেকে অরিজিন নিবে ইনফ্রাস্পাইনাটাস মাসল। তাহলে দুই সার্ফেসের অ্যাটাচমেন্ট জানলাম, এবার আমরা যাব লিপের অ্যাটাচমেন্ট গুলো কি কি। আপার লিপে লাগে হচ্ছে, আপার লিপে ইনসার্শন দিবে এসে ট্রাপিজিয়াস মাসল, তাহলে আপার লিপে লাগবে ট্রাপিজিয়াস মাসল। আর লোয়ার লিপে লাগে হচ্ছে পোস্টেরিয়র ফাইবার্স অফ দি ডেল্টয়েড, ডেল্টয়েড নামে একটা মাসল আছে, তার তিনটা গ্রুপে ফাইবার পাওয়া যায়, এন্টেরিয়র গ্রুপ যেটা ক্লেভিকল থেকে অরিজিন নেয়, ল্যাটারাল গ্রুপ যেটা অ্যাক্রোমিয়ন প্রসেস থেকে অরিজিন নিবে একটু পরে দেখবো আমরা, আর আরেকটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপ, এই ফাইবার গুলো অরিজিন নেয় স্ক্যাপুলার যে স্পাইন তার যে ক্রেস্ট আছে, ক্রেস্টে লোয়ার লিপ থেকে অরিজিন নিবে হচ্ছে পোস্টেরিয়র ফাইবার্স অফ দি ডেল্টয়েড। এইবার চলে যাব অ্যাক্রোমিয়ন প্রসেসের মাঝে, এই প্রসেস গুলো হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস। আমরা দেখতে পাচ্ছি এইটা ছিল স্পাইনাস প্রসেস, হঠাৎ করে অ্যাক্রোমিয়ন প্রসেসটা স্পাইনাস প্রসেসের ল্যাটারাল এন্ড থেকে ফরওয়ার্ড প্রজেকশন হয়েছে,
প্রায় 90 ডিগ্রিতে ফরওয়ার্ড প্রজেকশন হয়ে অ্যাক্রোমিয়ন প্রসেস ফর্ম করেছে। সো দিস ইজ দ্য অ্যাক্রোমিয়ন প্রসেস। আমরা যদি চিন্তা করি অ্যাক্রোমিয়ন প্রসেসে কি আছে, আমরা দেখব একটা টিপ আছে, দিস ইজ কল্ড টিপ অফ দি অ্যাক্রোমিয়ন প্রসেস। এই জায়গাটাকে বলে টিপ অফ দি অ্যাক্রোমিয়ন প্রসেস। এই টিপের মাঝে একটা লিগামেন্ট লাগে, সেই লিগামেন্টটার নাম হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট। এই লিগামেন্টটা লাগে কোরাকোয়েড প্রসেস থেকে অ্যাক্রোমিয়ন প্রসেসের টিপ পর্যন্ত। তাহলে আমরা বুঝলাম একটা টিপ আছে, যে টিপের মাঝে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট লাগে, এবং কোরাকোয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ন প্রসেস অ্যালং উইথ কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট তিনটা মিলে তৈরি করে কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ। এবং এই কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চটা শোল্ডার জয়েন্টের জন্য সেকেন্ডারি সকেট হিসেবে কাজ করে। তাইলে প্রশ্ন আসতে পারে, শোল্ডার জয়েন্টের তাহলে প্রাইমারি সকেট কোনটা? আরে গ্ল্যানয়েড ক্যাভিটি নিজেই তো প্রাইমারি সকেট, আর সেকেন্ডারি সকেট হচ্ছে এই কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ, হুইচ ইজ ফর্ম বাই কোরাকোয়েড প্রসেস, কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট এন্ড অ্যাক্রোমিয়ন প্রসেস। আমরা দেখব অ্যাক্রোমিয়ন প্রসেসের মাঝে দুটো সারফেস আছে, একটা হচ্ছে আপার সারফেস, মানে এই সারফেসটা হচ্ছে আপার অর সুপিরিয়র সারফেস, আর নিচের দিকে থাকবে লোয়ার বা ইনফিরিয়র সারফেস। এই আপার সারফেসটা হচ্ছে সাবকিউটিনিয়াস, আর লোয়ার সারফেসের রিলেশনে একটা বার্সা থাকে যার নাম হচ্ছে সাব অ্যাক্রোমিয়াল বার্সা। এই লোয়ার সারফেসের রিলেশনেই সে বার্সাটা পাবো আমরা। এছাড়া আমরা দেখব অ্যাক্রোমিয়ন প্রসেসের মাঝে দুটো বর্ডার বা মার্জিন আছে। কি কি মার্জিন? দিস ওয়ান ইজ দ্য ল্যাটারাল মার্জিন এন্ড দিস ইজ দ্য মিডিয়াল মার্জিন। দুটো মার্জিন আছে। এই ল্যাটারাল মার্জিনটা আলটিমেটলি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে উইথ দ্য ইনফিরিয়র লিপ অফ দি ক্রেস্ট অফ দি স্পাইন, হোয়ার ইজ মিডিয়াল মার্জিন ইজ কন্টিনিউয়াস উইথ আপার লিপ বা সুপিরিয়র লিপ অফ দি ক্রেস্ট অফ দি স্পাইন অফ দি স্ক্যাপুলা। এই মিডিয়াল মার্জিনের মাঝে আমরা দেখব একটা আর্টিকুলার ফেসেট পাওয়া যায়। মিডিয়াল মার্জিনের এই পর্যায়ে এখানে একটা আর্টিকুলার ফেসেট থাকে, যে ফেসেট দিয়ে সে ক্লেভিকলের সাথে জয়েন্ট তৈরি করবে। এই জয়েন্টটার নাম হচ্ছে অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্ট, যেটা একটা প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এখানে যে আর্টিকুলার ফেসেটটা পাওয়া যায়, সেই ফেসেটের মার্জিনের মাঝে অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্টের ক্যাপসুলার লিগামেন্ট এখানে অ্যাটাচমেন্ট হবে। আর বাকি মিডিয়াল মার্জিনের মাঝে লাগে হচ্ছে ট্রাপিজিয়াস। আমরা জানি এখানেও ট্রাপিজিয়াস লেগেছিল, সিমিলারলি এই মিডিয়াল মার্জিন অফ দি অ্যাক্রোমিয়নে বাকি জায়গাতেও ট্রাপিজিয়াস অ্যাটাচমেন্ট হবে। আর ল্যাটারাল মার্জিন, দিস ইজ দ্য ল্যাটারাল মার্জিন, এই মার্জিন থেকে লাগবে হচ্ছে ল্যাটারাল ফাইবার্স অফ দি ডেল্টয়েড। এই ল্যাটারাল ফাইবার্স অফ দি ডেল্টয়েড এর আরেক নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল ফাইবার্স অফ দি ডেল্টয়েড। ডেল্টয়েড মাসলে তিন গ্রুপে মাসল ফাইবার থাকে, এখানে হচ্ছে ক্লেভিকল থাকে, ক্লেভিকল থেকে কিছু ফাইবার আছে, দিস আর কল্ড এন্টেরিয়র ফাইবার। এই ফাইবার গুলো আমরা আর্মের দেখবো বা শোল্ডার জয়েন্টে ফ্লেকশন এন্ড মিডিয়াল রোটেশন করে, এখান থেকে কিছু ফাইবার যায়, তা সেগুলোকে বলে পোস্টেরিয়র ফাইবার, এরা করে এক্সটেনশন এন্ড ল্যাটারাল রোটেশন। তাহলে এন্টেরিয়র গ্রুপ করে ফ্লেকশন মিডিয়াল রোটেশন, পোস্টেরিয়র গ্রুপ করে এক্সটেনশন এন্ড ল্যাটারাল রোটেশন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে এই ল্যাটারাল গ্রুপটা। এই ল্যাটারাল গ্রুপটা হচ্ছে আর্মের অ্যাবডাকশন করে, কত ডিগ্রি অ্যাবডাকশন? 15 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করবে হচ্ছে এই ল্যাটারাল ফাইবার। তার মানে ম্যাক্সিমাম আর্মের অ্যাবডাকশন বা শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন এই ল্যাটারাল ফাইবারই করে থাকে। তাহলে আমরা অ্যাক্রোমিয়ন প্রসেসের অ্যাটাচমেন্ট সহ শিখে গেলাম। এখন চলে আসব কোরাকোয়েড প্রসেসের মাঝে। দিস ইজ দ্য কোরাকোয়েড প্রসেস। এই নামটা আসছে কোরাক্স থেকে, কোরাক্স মানে বিক অফ দি ক্রো, মানে কাকের ঠোঁট। এই প্রসেসটা দেখতে কাকের ঠোঁটের মতো দেখায়, এই জন্য এটাকে বলে কোরাকোয়েড নামকরণ করা হয়েছে। এবং এই কোরাকোয়েড প্রসেসটা অ্যাকচুয়ালি কোন কোন প্রাণীর ক্ষেত্রে এটা একটা সেপারেট বোন, এটা একটা আলাদা বোন, ঠিক আছে, এবং আলাদা সেন্টার থেকে ডেভেলপ করেছে। বেটার নিউট্রিশনের জন্য সে এসে হিউম্যানের ক্ষেত্রে স্ক্যাপুলার সাথে ফিউজ করে ফেলেছে। তার মানে সে একটা আলাদা বোন ছিল, সে একটা আলাদা সেন্টার থেকে তৈরি হয়েছিল, আলাদা সেকেন্ডারি সেন্টার থেকে ডেভেলপ করেছিল। সো দিস ইজ এন এপিফাইসিস। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় কোরাকোয়েড প্রসেস কোন ধরনের এপিফাইসিস, আমরা বলবো কোরাকোয়েড প্রসেস হচ্ছে একটা অ্যাটাভিস্টিক এপিফাইসিস। অ্যাটাভিস্টিক এপিফাইসিস হচ্ছে সেই এপিফাইসিস
যে আলাদা সেন্টার থেকে ডেভেলপ করে, অ্যাকচুয়ালি সে একটা আলাদা বোনস, কিন্তু বেটার নিউট্রিশনের জন্য অন্য কোনো বোনসের সাথে ফিউজ করে, যার এখানে তাই হয়েছে। এরকম আরেকটা অ্যাটাবিস্টিক এপিফাইসিস এর এক্সাম্পল হচ্ছে পোস্টিরিয়র টিউবারকল অফ দি টেলাস। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে দুটো অ্যাটাবিস্টিক এপিফাইসিস এর এক্সাম্পল বলো, আমরা বলবো একটা হচ্ছে কোরাকয়েড প্রসেস অফ দি স্ক্যাপুলা, অ্যানাদার ওয়ান ইজ দ্য পোস্টিরিয়র টিউবারকল অফ দি টেলাস। কোরাকয়েড প্রসেসে কি কি অ্যাটাচমেন্ট হয় আমরা দেখবো। কিছু মাসল লাগে, কিছু লিগামেন্ট লাগে, তিনটা মাসল তিনটা লিগামেন্ট লাগবে। মাসল গুলো কি কি আমি মার্ক করে দেখাচ্ছি। প্রথমে টিপ অফ দি কোরাকয়েড প্রসেসে এখানে দুটো মাসল লাগে টিপের মাঝে। মিডিয়ালি লাগে হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস, দিস ইজ দ্য কোরাকো ব্রাকিয়ালিস। আর ল্যাটারালি লাগে হচ্ছে শর্ট হেড অফ দি বাইসেপস ব্রেকাই, এখানে লাগে শর্ট হেড অফ বাইসেপস ব্রেকাই মাসল। আমরা জানি বাইসেপস এর আরেকটা হেড আছে, তার নাম হচ্ছে লং হেড। এই লং হেডটা অরিজিন নিয়ে সুপ্রা গ্লেনয়েড টিউবারকল থেকে, এখান থেকে। সো লং হেডটা এইভাবে চলে আসবে, এসে শর্ট হেড এর সাথে মিট করবে, আলটিমেটলি দুই হেড মিলে একসাথে বাইসেপস ব্রেকাই মাসলটা ফর্ম করবে। সো আমরা যদি জিজ্ঞেস করে বাইসেপস এর দুই হেড কোথা থেকে অরিজিন নেয়, আমরা বলবো লং হেড অ্যারাইজ ফ্রম দা সুপ্রা গ্লেনয়েড টিউবারকল, শর্ট হেড অ্যারাইজ ফ্রম দা টিপ অফ দি কোরাকয়েড প্রসেস, ফ্রম দা ল্যাটারাল পার্ট অফ দা টিপ অফ কোরাকয়েড প্রসেস, বিকজ মিডিয়াল পার্টে লাগে হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। দুই হেড যে অরিজিন নেয়, দুই হেড এর মাঝে ডিফারেন্স হচ্ছে লং হেডটা হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার অরিজিন, কিন্তু শর্ট হেডটা এক্সট্রা ক্যাপসুলার অরিজিন, সে ক্যাপসুলের বাইরে থাকে। আমি আসলে দুটো মাসল এখন পর্যন্ত দেখিয়েছি কোরাকয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট হিসেবে। এবার থার্ড যে অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসল, এটা কোরাকয়েড প্রসেসের আপার সারফেসে লাগে, পেক্টোরালিস মাইনর, এন্ড দিস ইজ দ্য ইনসার্শন অফ দি পেক্টোরালিস মাইনর মাসল। তাহলে তিনটা মাসল হয়ে গেল আমার, একটা হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস, একটা হচ্ছে বাইসেপস ব্রেকাই শর্ট হেড, আর একটা হচ্ছে পেক্টোরালিস মাইনর। প্রথম দুটো অরিজিন নিয়ে লাস্ট একটা ইনসার্শন দেয়। এর বাইরে আমরা দেখবো কোরাকয়েড প্রসেসে তিনটা লিগামেন্ট লাগে, কি কি লিগামেন্ট আছে সবগুলোর সাথে কোরাকো লাগানো। একটা হচ্ছে কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট, দেন কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, কোরাকো হিউমেরাল লিগামেন্ট। ভাইবাতে এগুলো জিজ্ঞেস করে কোরাকয়েড প্রসেসে কয়টা মাসল কয়টা লিগামেন্ট লাগে, এবং এই ছয়টা জিনিস খুব কুইকলি বলে ফেলতে হবে। এখন আমরা জানবো স্ক্যাপুলার কে কি লিগামেন্ট আছে। তার আগে কেউ যদি জিজ্ঞেস করে স্ক্যাপুলা কি কি জয়েন্ট তৈরি করে, তাহলে আমরা বলবো স্ক্যাপুলা দুটো জয়েন্ট তৈরি করে, একটা হচ্ছে অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্ট, আর একটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। সো দুই জয়েন্টেরই ক্যাপসুল আছে, তাহলে আমরা বলবো এক নম্বরে স্ক্যাপুলাতে লাগে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ দি অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্ট, দেন ক্যাপসুলার লিগামেন্ট অফ দি শোল্ডার জয়েন্ট, তারপরে লাগে হচ্ছে কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট। এই দুটো হচ্ছে কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট, একটা হচ্ছে কনয়েড পার্ট, একটা ট্রাপিজয়েড পার্ট। এই যে কোরাকয়েড প্রসেস থেকে ক্লেভিকুলে যাচ্ছে, সো কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট। তারপরে লাগবে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, হিয়ার ইজ দ্য কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট। তারপরে লাগবে কোরাকো হিউমেরাল লিগামেন্ট, দ্যাট ইজ দ্য কোরাকো হিউমেরাল লিগামেন্ট। এন্ড আমরা দেখবো আরো দুটো লিগামেন্ট লাগে, একটা হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার অর সুপিরিয়র ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট এটা, আর আরেকটা হচ্ছে অন্য সার্ফিসে স্পাইনো গ্ল্যানয়েড লিগামেন্ট অর ইনফিরিয়র ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট। এই টোটাল 60টা লিগামেন্ট আমরা দেখবো স্ক্যাপুলাতে অ্যাটাচমেন্ট হতে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে গ্ল্যানয়েড ক্যাভিটি, টেন্ডন অফ লং হেড অফ দি বাইসেপস, এই হচ্ছে শোল্ডার জয়েন্টের ক্যাপসুল, দিস ইজ দ্য ক্যাপসুল অফ দি শোল্ডার জয়েন্ট। এবং আমরা আরো দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস, এটা হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, এটা কোরাকো ক্লেভিকুলার লিগামেন্ট, আর এটা হচ্ছে সাব অ্যাক্রোমিয়াল বার্সা, অ্যাক্রোমিয়ন প্রসেসের নিচে থাকে, বলা হয় দিস ইজ দ্য লার্জেস্ট বার্সা অফ আওয়ার বডি। এই হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস, দিস ইজ দ্য সাব অ্যাক্রোমিয়াল বার্সা, হুইচ ইজ দ্য লার্জেস্ট বার্সা অফ আওয়ার বডি, এন্ড দিস ইজ দ্য সুপ্রা স্ক্যাপুলার লিগামেন্ট অর সুপিরিয়র ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট, এটা হচ্ছে অ্যাক্রোমিও ক্লেভিকুলার লিগামেন্ট, এইটা এটা এবং এটা মিলে তৈরি করে সেকেন্ডারি সকেট বা কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ। নাও আমরা স্ক্যাপুলার অসিফিকেশন জানবো। স্ক্যাপুলা অসিফাই করে আটটা সেন্টার দিয়ে, জাস্ট লাইক হিউমেরাস, ওয়ান প্রাইমারি সেন্টার আছে, আর আসবে
সেভেন সেকেন্ডারি সেন্টার। যাই হোক, এই প্রাইমারি সেন্টার কবে আসে তার আগে আমরা একটা কমন প্রিন্সিপল জেনে যাব, সেটা হচ্ছে আপার লিম্বে যত বোনস আছে সব বোনের প্রাইমারি সেন্টার আছে 8th week অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে, কিন্তু লোয়ার লিম্বে যত বোনস আছে তাদের প্রাইমারি সেন্টার আছে 7th week অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে। তো আমরা তো স্ক্যাপুলা পড়ছি আপার লিম্বেরই পার্ট, স্ক্যাপুলার প্রাইমারি সেন্টার ডেফিনেটলি আসবে 8th week অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে, আর স্ক্যাপুলাতে আছে 7th secondary সেন্টার। কোনটা কখন আসে সেটা জানা আননেসেসারি, আমরা এদিকে মাথা বার্ডেন করব না। এবার আমরা যাব স্ক্যাপুলার অ্যানাটমিক্যাল পজিশন। স্ক্যাপুলার অ্যানাটমিক্যাল পজিশন বলার জন্য একটা গ্ল্যানয়েড কেভিটির পজিশন বলাই যথেষ্ট। এই যে গ্ল্যানয়েড কেভিটি, এই গ্ল্যানয়েড কেভিটির ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। তিনটা কথা, গ্ল্যানয়েড কেভিটি থাকবে এক নম্বরে ল্যাটারালি থাকে, তারপরে থাকে হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড স্লাইটলি আপওয়ার্ড ডিরেকশনে থাকে। এটা বলতেই হবে তিন কথা। ল্যাটারাল বললে আমরা মিডিয়াল ল্যাটারাল ঠিক করে ফেললাম, ফরওয়ার্ড কথার মাধ্যমে আমরা ফরওয়ার্ড কোন দিক ব্যাকওয়ার্ড কোন দিক ঠিক করে নিলাম, স্লাইটলি আপওয়ার্ড বলার মাধ্যমে উপর নিচে ঠিক করে নিলাম। তার মানে গ্ল্যানয়েড কেভিটি ঠিক মতো ধরতে পারলে স্ক্যাপুলা আমাদের ধরা হয়ে যাবে। কিন্তু তারপরেও আমাকে আরো কিছু পয়েন্ট ইউজ করলে ভালো। একটা হচ্ছে কোরাকয়েড প্রসেসটা থাকবে ফরওয়ার্ড, কোরাকয়েড প্রসেস উইল বি ডিরেক্টেড ফরওয়ার্ড, আর হচ্ছে স্পাইনটা থাকবে ব্যাকওয়ার্ড। স্পাইন, এই যে স্পাইন মানে স্পাইনাস প্রসেস যেটা শেলফ লাইক, এটা থাকবে পোস্টিরিয়রলি অর ব্যাকওয়ার্ড, আর যে ল্যাটারাল বর্ডার এটা হবে ঠিক। তাইলে আমার পয়েন্ট হয়ে গেল, গ্ল্যানয়েড কেভিটি faces laterally forward and slightly upward, coracoid process is directed forward, এই coracoid process টা সামনের দিকে direction এ আছে, shelf like spinous process is directed posteriorly, এই যে spinous process টা থাকবে posteriorly, আর lateral border টা হবে thick। এই পয়েন্ট গুলি ইউজ করে আমি scapular anatomical position ঠিক করব। নাও আমরা দেখব স্ক্যাপুলাতে কি কি মুভমেন্ট হয়, ভাইবার জন্য এটা একটা ইম্পর্টেন্ট টপিক স্ক্যাপুলার মুভমেন্ট। আমরা স্ক্যাপুলাতে টোটাল 6 ধরনের মুভমেন্ট দেখব, একটা হচ্ছে এলিভেশন, দেন ডিপ্রেশন, তারপরে হচ্ছে প্রোট্রাকশন, দেন রিট্রাকশন, দেন ল্যাটারাল রোটেশন, দেন মিডিয়াল রোটেশন। এলিভেশন মানে নর্মাল পজিশন থেকে স্ক্যাপুলা উপরে উঠে গেলে তাকে বলে এলিভেশন, এবং এই এলিভেশনটা করে আমরা দুটো মাসলকে দেখব, ট্রাপিজিয়াস এবং লিভেটর স্ক্যাপুলি। ডিপ্রেশন মানে আগের অবস্থায় ফেরত চলে আসা, ডিপ্রেশন। তারপরে হচ্ছে প্রোট্রাকশন, সামনের দিকে চলে যাওয়া স্ক্যাপুলার, এই কাজটা করে সিরাটাস ইন্টেরিয়র মেইনলি। দেন আগের অবস্থায় ফেরত আসাকে বলে রিট্রাকশন, রিট্রাকশনের জন্য আমরা দেখব রম্বয়েড মাসেল গুলো কাজ করবে। দেন এই ইনফিরিয়র অ্যাঙ্গেল যখন ল্যাটারালি মুভ করবে তখন সেটাকে বলে ল্যাটারাল রোটেশন, ল্যাটারাল রোটেশনের জন্য ট্রাপিজিয়াস লাগে সাথে সিরাটাস ইন্টেরিয়র লাগে। আর এই ল্যাটারাল রোটেশনটা কখন কাজ করবে, যখন হচ্ছে আমি ওভারহেড অ্যাবডাকশন করব আর্মের, আর্মের ওভারহেড অ্যাবডাকশন করলে এই স্ক্যাপুলা ল্যাটারাল রোটেশন হয় এবং গ্ল্যানয়েড কেভিটি আপওয়ার্ড ডিরেকশনে চলে যায়। এবং আমরা জানি ওভারহেড অ্যাবডাকশনের জন্য সিরাটাস ইন্টেরিয়র এবং ট্রাপিজিয়াস দায়ী, তার মানে এই দুই মাসলই স্ক্যাপুলার ল্যাটারাল রোটেশন করবে। আবার আগের অবস্থায় চলে আসাকে বলে মিডিয়াল রোটেশন অফ দি স্ক্যাপুলা। এই ডায়াগ্রামেও আমরা এইটা বিশ্রাম চিহ্ন থেকে দেওয়া হয়েছে, ছবিটা কোনটা কোন মাসল এই ক্ষেত্রে কাজ করে সেটা এখানে দেখানো আছে। স্ক্যাপুলার মুভমেন্টটা কিন্তু পরীক্ষার সময় প্রফের মাঝে দেখাতে বলে, তা আমি একটু স্ক্যাপুলার মুভমেন্টটা দেখানোর চেষ্টা করব কিভাবে স্ক্যাপুলার মুভমেন্ট গুলো হয়। হিয়ার আই এম, হ্যালো এভরিবাডি, সো দিস ইজ দা স্ক্যাপুলা। আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে এইভাবে ধরি তাহলে এটা হবে আমাদের সেই স্ক্যাপুলা। এখন আমি যদি দেখাই এলিভেশন কিভাবে হয়, আমরা প্রথমে একটা হাত দিয়ে সাপোর্ট দিব, সাপোর্ট দিয়ে দিস ইজ দা এলিভেশন and this is depression, this is elevation, this is depression,
অ্যানাটমিক্যাল পজিশনে রেখে এই কাজটা করলাম আমি। এবার আবারও দেখাচ্ছি, দিস ইজ ইলিভেশন, দিস ইজ ডিপ্রেশন, না প্রোট্রাকশন দেখাবো, দিস ইজ প্রোট্রাকশন, লুক, আবার দেখাচ্ছি, দিস ইজ প্রোট্রাকশন এন্ড দিস ইজ রিট্রাকশন, প্রোট্রাকশন রিট্রাকশন, ঘুরে যাচ্ছে, এই যে প্রোট্রাকশন হিয়ার, রিট্রাকশন, প্রোট্রাকশন রিট্রাকশন। নাও মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন দেখাবো, ইনফিরিয়র অ্যাঙ্গেল যখন ল্যাটারালি ছড়ে যাবে, দিস ইজ ল্যাটারাল রোটেশন, দিস ইজ ল্যাটারাল রোটেশন, আর আগের অবস্থায় ফেরত চলে আসা মিডিয়াল রোটেশন। সো দিস ইজ দ্য ল্যাটারাল রোটেশন, দিস ইজ মিডিয়াল রোটেশন, এগেইন দেখাচ্ছি, এলিভেশন ডিপ্রেশন, প্রোট্রাকশন রিট্রাকশন, ল্যাটারাল রোটেশন, মিডিয়াল রোটেশন, দিজ আর দ্য মুভমেন্টস অফ দি স্ক্যাপুলা, স্ক্যাফয়েড, স্ক্যাপুলা। আমরা জানি স্ক্যাপুলা দেখতে হচ্ছে এরকম দেখায়, স্ক্যাপুলা এই হচ্ছে তার আপার বর্ডার, দেন এইটা হচ্ছে মিডিয়াল বর্ডার, দেন দিস ইজ দ্য ল্যাটারাল বর্ডার অফ দি স্ক্যাপুলা। এই মিডিয়াল বর্ডারটা যদি কোনো কারণে এরকম কনকেভ হয়ে যায় তখন এই স্ক্যাপুলাকে বলে স্ক্যাফয়েড স্ক্যাপুলা। সো দিস ইজ ওয়ান প্রবলেম, স্ক্যাফয়েড স্ক্যাপুলা, মিডিয়াল বর্ডার কনকেভ হয়ে গেলে। দুই নাম্বার প্রবলেম হচ্ছে উইঙ্গিং অফ দি স্ক্যাপুলা, স্ক্যাপুলার যে মিডিয়াল বর্ডার সেই বর্ডারের কোস্টাল সার্ফেসে একটা মাসল লাগে, তার নাম সিরাটাস ইন্টেরিয়র। মাসলটাকে নার্ভ সাপ্লাই দেয় লং থোরাসিক নার্ভ বা নার্ভ অফ বেল অর নার্ভ টু সিরাটাস ইন্টেরিয়র। যদি এই নার্ভটা কোনো কারণে লিশন হয় তাহলে সিরাটাস ইন্টেরিয়র মাসল প্যারালাইজড হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে সিরাটাস ইন্টেরিয়র প্যারালাইসিস হলে দেখবো আমরা মিডিয়াল মার্জিন অফ দি স্ক্যাপুলাটা ইলিভেটেড হয়ে যাবে, প্রমিনেন্ট হয়ে যাবে, স্পেশালি ডিউরিং পুশিং অ্যান্ড পাঞ্চিং মুভমেন্ট। এই পার্সনটা পুশিং পাঞ্চিং করছে, দেয়ালের মাঝে চাপ দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, তখন দেখা যাচ্ছে তার রাইট স্ক্যাপুলা দেখাই যাচ্ছে না, একদম বডির সাথে ফ্ল্যাট হয়ে আছে, কিন্তু তার লেফট স্ক্যাপুলার মিডিয়াল মার্জিন প্রমিনেন্ট হয়ে গেল, তার মানে তার লেফট সিরাটাস ইন্টেরিয়র এখানে প্যারালাইসিস হয়ে আছে। এইটাকেই বলে উইঙ্গিং অফ দি স্ক্যাপুলা, এবং এখানে লেফট সাইডে উইঙ্গিং ডেভেলপ করেছে, তার মানে লেফট সিরাটাস ইন্টেরিয়র প্যারালাইজড, লেফট লং থোরাসিক নার্ভ এখানে লিশন হয়েছে, দিস ইজ কল্ড উইঙ্গিং অফ দি স্ক্যাপুলা। আমরা যদি শোল্ডার রিজিয়নে কোনো এক্সরে করি তাহলে এরকম দেখব, দিস ইজ দ্য এক্সরে অফ দি শোল্ডার রিজিয়ন এন্টেরোপোস্টেরিয়র ভিউ। এখানে আমরা কি দেখি, দিস ইজ দ্য ক্ল্যাভিকল, দিস ইজ দ্য অ্যাক্রোমিয়ন প্রসেস, এই যে মাঝখানে গ্যাপটা এটা হচ্ছে অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্ট, দিস ইজ দ্য কোরাকয়েড প্রসেস, এই যে টিপ অফ দি কোরাকয়েড প্রসেস এটা, দিস ইজ দ্য হেড অফ দি হিউমেরাস, দিস ইজ দ্য গ্ল্যানয়েড ক্যাভিটি, তার মানে এখানে হচ্ছে শোল্ডার জয়েন্টের ক্যাভিটি এটা, দিস ইজ দ্য সাইনোভিয়াল ক্যাভিটি অফ দি শোল্ডার জয়েন্ট। তাহলে আমরা আর এটা হচ্ছে স্পাইন অফ দি স্ক্যাপুলা, এই যে স্পাইন, দিস ইজ দ্য স্পাইন অফ দি স্ক্যাপুলা, এই স্ট্রাকচার গুলো আমাদেরকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে পরীক্ষার সময়। এন্ড দ্যাটস অল ফ্রম মাই সাইড অ্যাবাউট দ্য স্ক্যাপুলা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উই লাইক অ্যানাটমি বাই ক্লিকিং দিস বেল আইকন, অ্যান্ড প্লিজ শেয়ার দ্য কন্টেন্ট উইথ ইয়ার ফ্রেন্ডস, অ্যান্ড গিভ এ লাইক অ্যান্ড কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন অফ দ্য ইউটিউব। সি ইউ লেটার উইথ দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার অ্যান্ড goodbye.